গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে এলাকাবাসী। বেলা 11:30টার দিকে চন্দ্রদীঘলিয়া বাজার এলাকায় মহাসড়কে অবরোধ টায়ারে আগুন জ্বালিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানান তারা। মহাসড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন, ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী। পরে দুপুর 1টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এদিকে হত্যাকাণ্ডের দুদিন পরও এ ঘটনায় এখনও পর্যন্ত মামলা হয়নি, আটক হয়নি কেউ। মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামে বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকদের ছোড়া গুলিতে নিহত হন ওসিকুর ভূঁইয়া। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।